সভায় চলছে আপনারা জানেন, যদিও পশ্চিমবাংলা আগ্রহী নন কারণ তাদের দায়বদ্ধতা বিধানসভার প্রতি নেই। এবং আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন বিল নেই তাই বিধানসভা করতে হয় করছি। প্রত্যেকটা রাজ্যে বিধানসভা এবং লোকসভা অন্তত 100 দিন বছরে করা আইন নয়, কনভেনশন। এই কনভেনশন সকলে মেনে চলে, এটা রীতি। এবং বিধানসভাতে বিল না থাকলেও করা যায়, কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেন্ডেন্স, মেম্বারদের প্রাইভেট মেম্বার বিল, সরকারের পক্ষ থেকে জনস্বার্থ এবং রাজ্যের সংশ্লিষ্ট অনেকগুলো প্রস্তাব, সব কিছু নিয়েই বিধানসভাকে মিনিংফুল করা যায়। করা হয়েছে মহামান্য রাজ্যপালকে, যে তিনি নাকি কেরালায় ছিলেন, যেখানেই থাকুন একটা মেলে অনুমোদন দেওয়া যায়, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইভিন মন্ত্রীদেরও সচিবালয়ে সাথে সাথে চলতে থাকে, একটা ল্যাপটপ, একটা অ্যাসিস্ট্যান্টই যথেষ্ট। শনিবার দিন নোটিফিকেশন, রবিবার দিন তড়িৎ গতিতে বিধানসভা খুলে রাখা, সোমবার দিন নামে সর্বদলীয় বৈঠক, কিন্তু সর্বদলীয় বৈঠকও এবারে হয়নি। একটা চিঠি আমি পেয়েছিলাম, এই চিঠিতে বলা হয়েছে বিরোধী দলনেতা কয়েকজন বিশিষ্ট মন্ত্রীদের সঙ্গে আমরা বিধানসভা শুরুর আগে বসতে চাই, অল পার্টি মিটিং ওই প্রথমবার হয়নি। তারপরে 12টার সময় ওবিচুয়ারি, মঙ্গল এবং বুধবার কোশ্চেন অ্যান্সার ছিল না, মানে আনপ্রিপেয়ার্ড অ্যাসেম্বলি। অত অ্যাসেম্বলির কি দশা, এ দশা শুধু অ্যাসেম্বলির নয়, বিচার ব্যবস্থাকে মানে না, রাজ্যপাল যেটা পছন্দের হয় বলে রাজ্যপাল ভালো, আর যখনই রাজ্যপাল বলে পঞ্চায়েতে খুন হচ্ছে, হিংসা হচ্ছে, ক্যানিং যাব, ভাঙড় যাব, তখনই রাজ্যপাল পদ্মপাল। পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন রাজ্যের অচল, তাই কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এখানে এলে তাদের উপর আক্রমণ করা হয়। একই অবস্থা মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, একই অবস্থা শিশু রক্ষা কমিশনের, কারোর জন্মদিনের বাচ্চা মেয়ে তার সঙ্গে কুখ্যাত গুন্ডারা মানসিক বিকারগ্রস্ত হয়ে বর্বরোচিত কাজ করলে সেখানে ব্যবস্থা হয় না। হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রীকে জন্মদিনে ডেকে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের ছেলে গায়ে মদ ঢেলে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, বিনা চিকিৎসায়, বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া যায়। কালিয়াগঞ্জের 12-এর পরীক্ষার্থী যিনি পরবর্তীকালে রেজাল্টে পাশও করেছিলেন, তাকে জাভেদ বলে এক গুন্ডা, একটা নারী, একটা বালিকার একটা দেখিয়ে বলে এটা তো হত্যা নয়, আত্মহত্যা। তাই পশ্চিমবঙ্গ বিধানসভার অবস্থাও তাই, আমরা সব সময় আলোচনায় অংশগ্রহণ করতে চাই। গতকাল আমাদের মহিলা সদস্যরা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী সুমিতা সিনহা, শ্রীমতী চন্দনা বাউরি, এই গোটা রাজ্য জুড়ে এই তৃতীয় বর্ষে, তার আগের কথা বলেননি, কামধুনি পার্ক স্ট্রিটের কথা তোলেননি তারা, অনেক বছর হয়ে গেছে, যদিও সুবিচার সেখানেও কেউ পায়নি। সম্প্রতি রামপুরহাটের বগডুই থেকে আমতার জয়পুর
হাওড়ার পাঁচলা, আজকে যুক্ত হয়েছে কোচবিহার। কোচবিহার ছাড়া বাকি কথাগুলো কালকে বলতে চেয়েছিলেন, পড়তে পর্যন্ত দেয়নি অ্যাডজর্নমেন্ট মোশন, পড়তে পর্যন্ত দেয়নি। কালকে হাওড়া জেলার ভিকটিম বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের কাছেও তাদের মতামত, যন্ত্রণা, ব্যথার কথা বলে গেছেন। আজকে আমাদের পরিষদীয় দলের চিফ হুইপ মাননীয় মনোজ টিগ্গার নেতৃত্বে একাধিক বিজেপি সদস্য মঙ্গলবার পঞ্চায়েত এবং আজকে সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিলেন। আমরা ধন্যবাদ জানাই অধ্যক্ষকে, তিনি শাসক দলের হয়তো সম্মতিতেই এই প্রস্তাব গ্রহণ করে 15 মিনিটের মধ্যে অল্প সময় তুলে ধরেছেন। তারপরে বাঁকুড়ার দিবাকর ঘরামি, তিনি 14 মিনিট বলার সুযোগ পেয়েছিলেন, 12 মিনিট বলেছেন। বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও আমাদের নাকি সংগঠন নেই, গোতুলপুরের এমএলএ বিজেপির, এমপি বিজেপির, ইঁদাসের এমপি বিজেপির, এমএলএ বিজেপির, গণনা হলো 1500 ভোটের কেন, ব্যালট খেয়ে ফেলতে হচ্ছে কেন, প্রত্যেকদিন কোর্টে কানমোলা খাচ্ছেন কেন, 20,000 বুথে সিসিটিভি ভেঙেছেন কেন, বাক্স বদলেছেন কেন, ডিএমরা ডবল ডবল ব্যালট পেপার ছাপিয়েছেন কেন ছিল। প্রথমত একটা চোখ বন্ধ একদিক দিয়ে দেখেন, অপোজিশন লিডারকে বক্তব্যে কখনো সবুজা বাতি লাল বাতি জ্বলেছে আমি দেখিনি, উনি আজকে জ্বালিয়ে দিয়েছেন। কারণ মমতা ব্যানার্জি হাউসে থাকলে এরা সবাই প্রেসারে থাকে, কারণ তৃণমূলে একটাই পোস্ট আর বাকি। আমি ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্তরে লুট ত্রয়ীর দ্বারা মূল সামাপটা করে দিয়েছি, তৃণমূল কংগ্রেসকে সতর্ক করেছি 18-তে এই করেছিলে বলে, 19-এ নীরবে বিজেপির এজেন্ট ছিল না। মানুষ আপনাদের বদলা নেবে, আপনাদের এই ভোট লুটের বদলা মানুষ নেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছি, আগে দিদিকে বলো ছিল, এখন তো দিদিকে বলো নেই, ওই একই নাম্বার আছে, এখন সিএম কোথায়, কি বাড়ির কাছাকাছি কোনো চিহ্নিত জায়গা আছে যেটা ধরে আপনার বাড়ি পৌঁছানো যাবে, গত বিধান গত ভোটে কাকে ভোট দিয়েছিলেন, আগামী ভোটে কাকে ভোট দিবেন, 30-40 রকমের প্রশ্ন করার পরে দিদিকে বলো যা মুখ্যমন্ত্রী সরাসরি তাই। মিনিমাম রুরাল ওয়েস্ট বেঙ্গলের 1 কোটি ভোটারকে ভোট দিতে দেন 12,000। আমি যখন 25টা ব্লকের নাম বলেছিলাম, ঘিরে বসেছিলেন লাঠি নিয়ে বন্দুক নিয়ে, উত্তর দিতে পারেনি ওরা। গণনায় 4,000 জেতা সার্টিফিকেট বিজেপির ছিঁড়েছেন, রিকাউন্ট করেছেন, আমরা জিতে গেছেন 18 সালে, যিনি ওনার বিরোধী দল নেতা মুখে বলতেও খুব আপত্তি, কারণ উনি আমাকে মেদিনীপুরের নেতা করে রেখেছিলেন আর বিজেপি আমাকে রাজ্যের নেতা করে দিয়েছে, খুব কষ্ট ওনার যন্ত্রণা, তাই বিরোধী দলনেতা হজম করা খুব মুশকিল। বলছে লাস্টে যিনি বললেন না, মানে তুতু ম্যায় ম্যায় ভাব পাচ্ছে, লাস্টে যিনি বললেন না, তিনি কিন্তু 18-তে আমাদের সঙ্গে ছিলেন, হ্যাঁ ছিলাম, আর 18 সালে আমার এলাকা কাঁথি তমলুকে ভোট লুট করতে দিইনি বলে শুধু সুতাহাটা ব্লকে লুট করেছিল, 19-এ কাঁথি তমলুক আপনাকে জিতিয়ে দিয়েছিলাম, আর 18 সালে আপনি ভোট লুট করেছিলেন বলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, হুগলি, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম সব হেরেছিলেন, মালদা উত্তর
রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, বর্ধমান। এবারে ভোট লুটটা আরো একটু বেশি হয়েছে, তাই এবারে ২৪ জনগণ ১৮টাকে ৩৬ করবে। কাউকে কিছু করতে হবে না, শুধু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার মানুষকে ভোট দেওয়ার পরিবেশটা করে দিন, কার গুন্ডাদের ভোটের সময়কালে যাতে এলাকায় দেখতে না পাওয়া যায়, চিড়িয়াখানায় থাকে ওরা কেষ্টমণ্ডলের মতো, সেই ব্যবস্থাটা করে দিক। জনগণ প্রস্তুত হয়ে আছে, দুর্গাপুর কর্পোরেশনে ১৭ সালে ভোট দিতে দেননি বলে এখনো দুর্গাপুরে আপনারা হারেন। তাই যে মানুষদের ভোট দিতে আটকেছেন তারাই বদলা নেবে, মাননীয় শুনে রাখুন।